আমরা চলেছি খেতে, কিন্তু দাম দেখে আমাদের গেছে ফেটে। আমাকে সারপ্রাইজ দিতে এসেছে একজন। সবাইকে শুভ অষ্টমী। তো এখন আমরা যাচ্ছি অঞ্জলি দিতে। পঞ্চমীর পর আমি ডিরেক্ট আবার ব্লগ করছি আজকে, বিকজ এই মাঝের দুদিন অ্যাক্টিভলি কোথাও বেরানো হয়নি। মাঝে বৃষ্টিও হয়েছে জানো, মানে ঠিকঠাক টাইমে, যে কোনোদিনও বৃষ্টি হবে না, ভুলভাল টাইমে হবে সেটা আমরা সবাই জানি। তো এখন আমি যাচ্ছি অঞ্জলি দিতে উইথ মাই হোল ফ্যামিলি। সো আমরা কিন্তু ছোটবেলা থেকে এই রিচুয়ালটা পালন করি যে আমরা পুরো ফ্যামিলি অষ্টমীর দিন একসাথে অঞ্জলি দিই। আমার দিদি আসে, দিদির সাথে আমি পাস্ট 22 ইয়ার্স ধরে একসাথে অঞ্জলি দিচ্ছি, অ্যান্ড আই এম ভেরি লাকি ফর দ্যাট। আমি এটার জন্য নিজেকে কিছু কিছু রিচুয়াল কিন্তু ফ্যামিলির সাথে, লাভড ওয়ানসের সাথে পালন করা উচিত, এইটা আমি আমার বাড়ির লোকের সাথে করি। তো আমি পুরো রেডি এখন, দেখতেই পারছো। আর এই লুকটা নিয়ে আমি একটু আগে রিল করছিলাম, ওটা এখন পোস্ট করলাম। তো এখন আমরা যাবো অঞ্জলি দিতে। অঞ্জলি স্টার্ট হবে এবার একটু দেরি করেই হবে। একদিকে ভালো হয়েছে যে ঠিকঠাক করে ভিডিও করে ঠিকঠাক ঠান্ডা মাথায় বেরানো যাচ্ছে, একটু খিদে পেয়ে গেছে, এটাই যা আর কি। হয়তো বাইরে পুজোর আওয়াজ শুনতে পাবে, বাট মা প্রত্যেকবার আমাকে এরকম অষ্টমীর দিন আলতা পরিয়ে দেয়, যেটা আমার খুব ভালো লাগে। আমি তো মার থেকে প্রত্যেক বছর অঞ্জলিতে এরকম আলতা পরবো ঠিকই করে নিয়েছি। দেখো অতটাও পারফেক্টলি পরায়নি, বাট যেটাই মা করেছে সেটাই আমার কাছে পারফেক্ট লাগে। আমরা সব অঞ্জলি দিতে যাচ্ছি, আর আমাকে সারপ্রাইজ দিতে এসেছে একজন। ম্যাচ করে পড়তে পারতে বলে সারপ্রাইজ দিয়েছে, এটাই অনেক। ঠিক আছে, এদি দাঁড়া, আমরা সব ভাই বোনরা মিলে এখন অঞ্জলি দিতে যাচ্ছি, সাথে মাও, আর আমরা খালি পায় সবাই। হাই, আমরা অঞ্জলি দেওয়া শেষ, এখন চলো। এখন একটু বের হচ্ছি বন্ধুদের সাথে, আই গেস বড়ানগর যাবো হয়তো, চলে আসবো দুপুরের মধ্যে। স্টে টিউন গাইস, স্টে টিউন গাইস। আমরা ছাড়তে যাচ্ছি ওকে, কারণ ও অলরেডি বন্ধুদের থেকে বকা ঝকা খাওয়া শুরু হয়ে গেছে, লেট করে গেছে। হাই, তো এখন আমরা যাচ্ছি প্যান্ডেল হপিং করতে। একটু একটু বৃষ্টি করছে আবার, মানে কোনো কথা নেই, বার্তা নেই, বৃষ্টি হতেই হবে একটা, মানে বছরের আর 365 দিন ওকে। এত লাল লাল লাগছে কেন? আরে আলোর জন্য। তো এখন আমরা বেরাচ্ছি ঠাকুর দেখতে, কোন দিকে যাবো জানি না, সবাই একসাথে মিট করে দেন ডিসাইড। আমরা মিট করলে এখানে আলো নেই বলে কিছু বোঝা যায়। হ্যাঁ, আমি এই ড্রেসটা পরেছি, আর ওরা এই যে ওদের, আমি আর ভাই অনেকটা সেম, আর আমরা হচ্ছে সব আজিও থেকে আনা জামা কাপড় পরেছি, সব আজিও, আজিও ব্রাদার এন্ড সিস্টার, আজিও কাজিনস, ব্রাদার এন্ড সিস্টার। আমরা একটা কার্ডের জন্য অনেক কষ্ট করার পর ফাইনালি কার্ডটা পেয়েছি। কার্ড না, ওটা বাস ছিল, পুরো কলকাতার বাস ছিল, ওটা আমরা পেয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি সাউথে। সাউথে যাবো নাকি জানি না অ্যাকচুয়ালি, আমাদের সাথে যারা যাচ্ছে তারা ডিসাইড করবে, আমাদের একটা কোথাও গেলেই হলো, কোনো ব্যাপার না। সাউথে যাওয়ার মেনলি ইচ্ছা আছে, বিকজ সাউথে আমরা আগের বার গিয়ে ঘুরে এসেছি। সো ও যার পাস তাকে দিয়ে দেওয়ার জন্য ফোন করছে, আর আমার খুব খিদে পেয়েছে। হ্যালো, না খেয়ে বাঙালি, মানে চেষ্টা তো করেছিলাম লাইন দেওয়ার সিমলা বিরিয়ানিতে। তো এটা হচ্ছে কি বাঙালি 13-12, এটা কোথায় একটু বলো না গো। এটা যে যাদবপুর যাওয়ার পথে, আমরা এখন ঠাকুর দেখিনি কিন্তু খেতে চলে এসেছি, কারণ আমাদের কোনো, আমরা কিছু খাইনি। কালকের কফি পড়ে যাওয়া নিয়ে আমাকে জ্ঞান দিচ্ছে। আমরা চলে এসেছি খেতে, কিন্তু দাম দেখে আমাদের গেছে ফেটে। কবিতা বানানোর চেষ্টা করবো, আর বানানো যাচ্ছে না। এখানে সত্যি বেশি দাম, খুবই বেশি দাম, আর উল্টো পাল্টা খাবারের নাম। আমি ওটাই বলছিলাম, এই জায়গাটার নাম কোনটা? সন্তোষপুর, সন্তোষপুর জায়গাটার নাম, কেরিয়া। এইমাত্র খেয়ে বেড়ালাম, এখনো একটাও ঠাকুর দেখতে পারি, তার জন্য
আর আমার ফোনের চার্জ হয়ে গেছে, সেই হিসাবে জানি না কতটা ভিডিও করতে পারবো। মানে আমার বলতেও খারাপ লাগছে, আমি দুর্গা পুজোতে ব্লগ করতে পারছি না একদিনও ঠিক করে। ফোনের চার্জ শেষ। অষ্টমী পুরো বরবাদ, এত জোরে বৃষ্টি নামলো, মানে টিপ টিপ করে তো পড়ছিলই, এখন আর শেষ রক্ষা না হয়ে একদম বৃষ্টি, বৃষ্টিতে ভিজে গেছে পুরো, ভিজে গেছি, এটাই আমার বলার ছিল। ফাইনালি একটা ঠাকুরের মুখ দেখতে পারলাম, 3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টার আরো বেশি। কিন্তু খাওয়াটা ভালো হয়েছে, এটা একটা বড়। হ্যাঁ, খাওয়াটা ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটি আর দামটা অনেকটাই বেশি আর কোয়ান্টিটি কম। বৃষ্টি পুরো মাটি করে দিয়েছে সব ঘোড়া, আর পুরো ভিজে গেছে সবাই। আর তুমি যে মাত্র কান্নাকাটি শুরু করেছো বলো একবার। আরে মোটা কাঁদিনি, আমার তো মুডটা অফ হয়ে যাচ্ছিল, কারণ বৃষ্টির জন্য অনেক ঘোরাটা হলো না। এখন লাস্ট একটা ঠাকুর দেখে বাড়ি যাবো, এই ঠাকুরটা নাকি খুব লাইন আছে, আর রাস্তায় কিন্তু বেশ লোকজন আছে, বৃষ্টি বলে কেউ বাড়িতে নেই, মানে ছাতা ফাতা নিয়েও সবাই বেরিয়ে গেছে, আমি হেলমেট পরে বেরিয়ে গেছি। এই ঠাকুরটার নাম কি? ভবানীপুর পঁচাত্তর পল্লী দেখতে যাচ্ছি এখন, জানি না কি করেছি। এটা হচ্ছে কি ভিড়, কেন বেড়ে আসে কেটানা বলেছে। সে তো সত্যি, একদম বড় বড় ফোটা পড়ছে বৃষ্টি, আমার এত খারাপ লাগছে যাদের জন্য, যারা দোকান নিয়ে বসেছে তাদের দোকানে কেউ যাচ্ছে না। বৃষ্টিতে ভিজে এখন চা খেতে এসেছি আমরা সবাই, আর বাইকেই পুরো পুজোটা অষ্টমীটা কেটে গেল, আর ঠাকুরের ব্যান্ডে চা কোথায় খেতে এলাম, চা তো আর পাবো না, ও চায়ের দোকানটা বন্ধ, আর একটু ভোর হলে খুলতো, অ্যাকচুয়ালি এখন অনেক রাত, কটা বাজে, আড়াইটা বাজে। আমি যখন যার ফোন থেকে পাচ্ছি ভিডিও করছি। এখন আমরা বেলঘুরে এক্সপ্রেসে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, বিকজ এখানে সবাই এত স্লিপি যে চা না খেলে আর বাইক চালাতে পারবে না। বাইদুলো আমরা চলে এসেছি বাড়ি, কিছুটা কাছে আমরা বরকে ছেড়ে দিয়েছি,
আর এখন আমরা সবাই মিলে এখন যাব বাড়ির দিকে। ঠাকুর তো আর দেখালো না, এখনই বৃষ্টিটা কমে গেছে, স্বাভাবিক ব্যাপার যে ভুলভাল টাইমে বৃষ্টি থামবে, বন্ধ হবে, কোনোদিনও মন মতো হবে না, তো আর এক্সপেক্টও করার কিছু নেই। এখন আমার বাড়িতে দুটো কি তিনটে ঠাকুর দেখতে পেরেছি, নাকতলা দেন ভবানীপুর ওষুধ ঠাকুরগুলো। অষ্টমী শেষ, যেই মেন মেন ঠাকুরগুলো দেখবো ভেবেছিলাম সেগুলো দেখা হয়নি। কটা বাজে? দেখি মা দরজা খুলবে এখন। যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি।